ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা কি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে রুবিক্স কিউব বানাতে পারো? আজকে আমরা এই রুবিক্স কিউবটা বানাবো। তো আমরা প্রথমে নিউ স্লাইড থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই। তারপরে এইখানে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে কিউব, এই কিউবটাকে সিলেক্ট করলাম। তারপরে শিফট প্রেস করে এটাকে এইভাবে ড্রপ করে দিলাম। তারপর ড্রয়িং টুলসের ফরম্যাটে যে এখান থেকে শেপ আউটলাইনে যে ব্ল্যাক করে দিলাম, আর আবার শেপ আউটলাইনে যে ওয়েট থেকে এখানে 3 PT করে দিলাম। তারপরে এটাকে সিলেক্ট করে ড্রয়িং টুলসের ফরম্যাটে যে শেপ ফিল থেকে হোয়াইট করে দিলাম। এবার আমরা কন্ট্রোল আর শিফট একসাথে চেপে এইটাকে যদি এইভাবে একটু সরায় নিয়ে আসি, তাহলেই কিন্তু আমাদের একটা ডুপ্লিকেট হয়ে গেল। তারপরে আমরা আবার কন্ট্রোল আর শিফট একসাথে চেপে এটাকে সরায় নিয়ে আসি। এটা কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেল। তারপরে এটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল আর শিফট একসাথে চেপে উপরে নিয়ে আসলাম, আবার কন্ট্রোল আর শিফট একসাথে চেপে এখানে বসিয়ে দিলাম। তারপর সবগুলোকে একসাথে সিলেক্ট করে এদিকে সরিয়ে রাখলাম। তারপরে এই সবগুলোকে সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি, আমাদের কিন্তু একটা ডুপ্লিকেট চলে আসলো। তারপরে এটাকে আমরা এইখানে পিছনটার সামনে বসিয়ে দিলাম। তারপরে যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কিন্তু একই দূরত্বে এইটাও বসে গেল। এবার আমরা এই রুবিক্স কিউবটার এক একটা পার্টকে কালার করব। তো আমরা প্রথমে এই সেন্টারগুলোকে কালার করি। তো আমরা প্রথমে মনে করো রেড কালার দিব, তো এটাকে সিলেক্ট করলাম। তারপরে শিফট চেপে এটাকেও, এইটাকেও, আর মনে করো এইটাকেও, হ্যাঁ। তারপরে শেপ ফিল থেকে রেড করে দিলাম। তারপরে এবার মনে করো আমরা এখানে ইয়েলো কালার আনবো। তো মনে করো এটাকে ফার্স্ট সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপে এইটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম। তারপরে শেপ ফিলে যে এখান থেকে ইয়েলোটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা মনে করো একটা গ্রিন কালার আনবো। তো আমরা প্রথমে এইটাকে সিলেক্ট করলাম, তারপরে এইটাকে, এইটাকে, আর এইটাকে। তারপরে শেপ ফিলে যে এখান থেকে গ্রিন করে দিলাম। এবার আমরা মনে করো এখানে ব্লু কালার আনবো। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করি, তারপরে এইটাকে, এইটাকেও সিলেক্ট করে দিলাম। তারপর ড্রয়িং টুলসের ফরম্যাটে এখান থেকে ব্লু সিলেক্ট করে দিলাম। ওয়াও, এবার আমরা অরেঞ্জ কালার দিব। তো আমরা এটাকে সিলেক্ট করি, শিফট চেপে এটাকেও আর এটাকেও। তারপরে ড্রয়িং টুলসের ফরম্যাটে এখান থেকে শেপ ফিলে গেলাম। তারপরে এখান থেকে অরেঞ্জ সিলেক্ট করে দিলাম, আর আমাদের এই দুটা সাদাই থাক, যেহেতু আমাদের রুবিক্স কিউবে সাদা পার্টও থাকে। বন্ধুরা দেখো, আমাদের সেন্টারগুলো কিন্তু আমি ঠিকঠাকভাবে দিয়েছি। আমরা যদি আমাদের রুবিক্স কিউবটাকে উপরে হলুদ আর সামনে লাল রেখে ধরি,
তাহলে কিন্তু আমাদের বাম পাশে সবুজ আসে, সেই হিসেব করে কিন্তু আমি কালারগুলো দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমরা কত সহজে এখন রুবিক্স কিউব বানাতে পারবো। তো এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম আউন আফতা অমিত মুগ্ধ। সো সি ইন দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।